আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং ঠিকানা বলেন তো। আমার নাম মুনতাজার রহমান, আচ্ছা আচ্ছা, বাড়ি সুগন্ধপুর মাসিন্দি গ্রাম। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন হলো সুগন্ধপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাবো তো, এর আগে তো আমাদের কাছে মোটর নিয়েছেন না? জি, মোটর চলতেছে এরকম? হ্যাঁ, খুব ভালো চলতেছে। ভালো চলতেছে? জি। ও আচ্ছা আচ্ছা, তারপরে তো আর একটা মোটর নিলেন, এটাতে কি চালাবেন? এটাতে ধান ভাঙা মোটর চালানো, ও ওটা বদলে ওটা থিয়া এটা দাম চালানো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখা, অনেক দূর থেকে যারা কাস্টমার আসবে তারা কি আমাদের কাছ থেকে ভালো মোটর পেতে পারে, এরকম কি আশা করেন আপনি? হ্যাঁ, আশা করি ভালো মোটর। ও আচ্ছা আচ্ছা, ভালো চল। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার কিন্তু আমি অনলাইনে দিয়ে দিলাম, এই যে লাস্টে এনার যে ড্রাইভারের নাম্বারটা দিয়ে দিয়েছি, অনেকে ফোন করতে পারে বা আপনি মেলে ইন্ডাস্ট্রি যেতে পারে, সরাসরি আপনার ঠিকানাও যেতে পারে আর কি। এই মোটরটা উনি নিয়েছেন আর কি, যেটুক মোটর সামনে প্লেন এবং সিরাট ফাস্ট, এখানে একটা ইয়ে রয়েছে আর কি। এই সিনটা যখন থাকবে, ছোট একটা চিহ্ন থাকবে, তখন সামনে প্লেনটাই হয় বেশিরভাগ। দিস ইজ দ্য মোটর চিন আর কি, নো দ্যাট দি ইন্ডাকশন মোটরস, আপনারা চিনতে পারবেন শুধুমাত্র এটাই আর কি ভেবে আর কি। এমনটা অনেক ভালো, হাই কোয়ালিটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর, জে টু ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের মোটর নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে উনি আমাদের কাছ থেকে একটা মোটর নিয়েছে আর কি। মোটরটা হচ্ছে যে 30 HP মোটর, জে টু কোম্পানির মোটর আর কি। আমরা দিলাম অবশেষে মোটরটা, এই মোটর দিয়েছি আমরা 60,000 টাকা প্রাইসে এই মোটরটা দিয়ে দিলাম। এই যাবৎ ওনাকে আর একটা মোটর আমরা দিয়েছিলাম আর কি, উনি একটা মোটর চালাচ্ছেন, কীরকম চলছে আর কি সে সম্পর্কে আমরা জানতে পারবো আর কি। ফোন নাম্বারটা আর কি, মেলের ড্রাইভারের ফোন নাম্বার এটা, উনি কীরকম চালাচ্ছে তার সাথে কথা বলবো। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু নতুন কার্ড এসেছে এবং নতুন নাম্বার কিন্তু অ্যাড হয়েছে। এগুলো নতুন নাম্বার অ্যাড হয়েছে যেগুলো, সেগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো, নতুন যেগুলো অ্যাড হয়েছে। তাহলে দেখুন, স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু ওপরে রয়েছে, দেখুন 01786050501, আর একটা নাম্বার 01740906583, আর একটা নাম্বার হচ্ছে 01743371511। আচ্ছা, এই নাম্বার, এই তিনটা নাম্বার আমাদের কিন্তু, একটা নাম্বার কিন্তু অ্যাড হয়েছে, একটা নাম্বার অ্যাড হয়েছে আর একটা নাম্বার কিন্তু রিমুভ হয়েছে। সমস্যা নেই, এই যেটা রিমুভ হয়েছে ওই নাম্বারে কল দিলেও হবে, ওই নাম্বারে কল দিলেও হবে, কোনো প্রবলেম নাই। তবে এটা আপনাকে কিন্তু একটা নাম্বার তুলে দিয়ে কিন্তু আর একটা নাম্বার কিন্তু অ্যাড করেছে, ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। পূর্বে যাদের কার্ড রয়েছে, আগের যাদের কার্ড রয়েছে, আগের কার্ড যেগুলো রয়েছে ওখানে 30 নম্বর একটা রয়েছে, 30 নম্বরে আপনারা কল দিতে পারেন, কোনো সমস্যাই নেই, ওই নাম্বারটা ইউজ করা হয়। এখানে আর একটা নাম্বার আপডেট করার জন্য আমরা নাম্বারটাগুলোকে অ্যাড করেছি। আর আমাদের কাছে ফোন করার সময়টা সঠিক বলে দিচ্ছি, আমাদের কাছে যে আপনারা কল করবেন, কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ফোন কিন্তু রিসিভ করা হয়। 8টার পরে আর কখনো আর ফোন কিন্তু রিসিভ হবে না, ঠিক আছে? 8টার পরে কিন্তু আর ফোন রিসিভ হবে না, সেটা আমি আগে বলে দিলাম। আর এর মধ্যে আর কিছুক্ষণ হাতে ফোন রিসিভ হবে না, কিছু সময় যেমন নামাজের সময় ফোন রিসিভ হবে না, এবং খাবার সময় কিছু দেখা যাচ্ছে, কিছু খাবার বিরতির সময় কিন্তু ফোনটা রিসিভ হয় না। যদি ফোন রিসিভ না হয়, পরবর্তী কল ব্যাক কিন্তু করা হয় আর কি, ঠিক আছে? আর আমাদের এখানে আপনারা যোগাযোগ করে আসেন, এর ঠিকানা রয়েছে, আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কিন্তু দেখুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01786050501। প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটা সুযোগ শুরু রয়েছে, সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে সুযোগটা সেটা হচ্ছে কি, আপনারা ডিসকাউন্ট পাবেন 100%, 100-এ 100। আর একটা হচ্ছে যে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনাদের সুবিধা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ওপরে একটা 01786 স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে শুধু প্রবাসী ভাইরা যোগাযোগ করতে পারে, আর অন্য কেউ বাংলাদেশ থেকে অন্তত কেউ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কেউ কল দেবেন না। যদি
তাদের দেখা যাচ্ছে মোর দেখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনাদেরকে কল করা হবে। আর শুধুমাত্র বাইরে দেশের জন্য কিন্তু এটা কল প্রযোজ্য, যে কোনো সময় তারা কিন্তু আমাকে ডাইরেক্টলি কল দিতে পারে। প্রথমে কল সিস্টেম দিবে, অডিও কল দিবে অথবা ভয়েস দিয়ে দিবে, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ফ্রি হয়ে রিপ্লাই দিব। সরাসরি বাংলাদেশ থেকে কেউ ভিডিও কল দিবেন না পারমিশন ছাড়া আর কি। আমি পারমিশন দিলে তারপর আপনারা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন।